রাস্তা না জমি বোঝা বড় দায়। 2.5 কিলোমিটার রাস্তার যাতায়াতে প্রায় দুর্ঘটনার কবলে পড়েছে ছাত্রছাত্রী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা। অবিলম্বে রাস্তার দাবিতে রাস্তায় দাঁড়িয়ে কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের প্রতি কি বিক্ষোভ। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্ব প্রাচীন প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণদেবপুর প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের সূচনা হয়েছিল 1905 সালে। তখন এই প্রাথমিক বিদ্যালয়টিকে বলা হতো টোল। পুরাতন সেই টোল আজ প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে 1960 সালের পর থেকে। এই স্কুলের সামনে দিয়ে যে পাকা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে একসময় স্বামী বিবেকানন্দ যেমন হেঁটে গেছেন, তেমনি বিদ্যাসাগরও রাস্তা দিয়ে হেঁটে গেছেন। মহাপুরুষদের পায়ে হাঁটা সেই রাস্তা আজ নেই বললেই চলে, কাদা আর বালি। টোটো চালকরা টোটো নিয়ে এই রাস্তা দিয়ে আসতে বিপদের সম্মুখীন হয়, এলাকার জনপ্রতিনিধিকে বারবার বলেও লাভ হয়নি। তাই আজকে এই বিক্ষোভ প্রশাসনের কানে কি পৌঁছবে, এখন দেখার বিষয় কবে তৈরি হয় এই রাস্তা আর কবে মেটে মানুষের দুর্দশা। আমি একজন অভিভাবক, আমার বাচ্চা এখানে পড়াশোনা করতে আসে। ধরুন রাস্তাটার এমন খারাপ অবস্থা, সব দিন বৃষ্টি বৃষ্টি হলো, তো আমি পাঠাতেই পারি না বাচ্চাকে বাড়ি থেকে। বিপদায় গেলে আছে, পড়ে টড়ে যাবে, রাস্তার যা অবস্থা, কি করে পাঠাবো। কতদিন ধরে খারাপ রাস্তাটা? এই রাস্তাটা ধরুন অনেকদিন ধরেই খারাপ, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপই। বাচ্চারাও স্কুল আসতে চায় না, আপনার নাম? আপনাদের বাড়ি কোথায়? রাস্তা খুব খারাপ, খুব খারাপ। কতটা খারাপ? অনেকটা খারাপ। দিয়ে আজকে তার জন্য তোমরা কি চাইছো এখানে? এখানে নতুন রাস্তা তৈরি চাইছি। আচ্ছা, বৃষ্টি হলে কি হয়? রাস্তায় কাদা হয়ে যায়, পড়ে যায়। আর হচ্ছে প্রতিদিন কি স্কুলে পা ধুয়ে ঢুকতে হয়? হ্যাঁ, নোংরা হয়ে যায় পা, জামা কাপড়। হ্যাঁ। এখন কি চাইছো তোমরা? এখন নতুন রাস্তা হতে চাইছি। কি নাম তোমার? সুমনা খাতুন। কিসে পড়ো? ক্লাস 4। আমরা প্রতিবাদ করতে বাধ্য হয়েছি এই কারণে, এই রাস্তাটা দীর্ঘদিন ধরে এরকম বেহাল অবস্থায় পড়ে রয়েছে, এবং এখানে যারা জনপ্রতিনিধি রয়েছেন, মৌখিকভাবে আমরা এই রাস্তা সারানোর ব্যাপারে অনেক বলেছি, কিন্তু তা সত্ত্বেও এখনও পর্যন্ত রাস্তাটা সারানো হয়নি এবং এই বেহাল অবস্থাতেই রয়েছে। অথচ এই রাস্তাটা হচ্ছে আমাদের আদি রাস্তা এখানকার। আমাদের বিদ্যালয়টি 1905 সালের স্কুল, আগে এটা টোল ছিল। এই রাস্তাটার নাম হচ্ছে বিবেকানন্দ রোড। বিবেকানন্দ এখান দিয়ে এসেছিলেন বলে এই রাস্তাটার নাম বিবেকানন্দ রোড। আগে এসটিকে রোড ছিল না। এই রাস্তা দিয়েই মূলত বর্ধমানের রাজা, সেই সময় বিজয়চাঁদ মাহাতো এবং তাদের পূর্বপুরুষ, তাদের উত্তরপুরুষ, তারা এই রাস্তাটাই ব্যবহার করতেন, এবং এই রাস্তাটা দিয়ে বিদ্যাসাগর এইখানে পেশেন্ট তুলেছিলেন। এই সেই পুরনো রাস্তা, কিন্তু আজকের জন্য এই রাস্তাটা ব্যর্থ হয়ে রয়েছে। এখানে এই রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে বহু গ্রামের, বহু জায়গার লোকেরা এখান দিয়ে যাতায়াত করে, কিন্তু এই রাস্তা বেহাল দশা দেখে এখান দিয়ে একটা টোটো পর্যন্ত যেতে চায় না। আমার বিদ্যালয়ের দিদিমণি সে স্কুটি করে আসে, এই গতকালকে এই কাদাতে আটকে গিয়ে উনি পড়ে গিয়ে ওনার পা মুচকে গেছে। এরকম যন্ত্রণা থেকে আজকে আমরা একটা প্রতীকী প্রতিবাদ আমরা আজকে ছাত্রছাত্রী দিনে নিয়ে করেছি, কেননা আর সহ্য করা যাচ্ছে না এই রাস্তাটা। কত ছাত্রছাত্রী রয়েছে আপনার? আমার স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 210 বর্তমানে, 1 থেকে 4। আচ্ছা, প্রি প্রাইমারি থেকে 4। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা এই রাস্তার এই বেহাল দশার এটাকে সারানোর জন্য আমরা একটা প্রতীকী একটা এইখানে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতীকী প্রতিবাদ সভা রাস্তায় দাঁড়িয়ে আমরা করলাম, যে অবিলম্বে রাস্তা সারাই করতে হবে। এই দাবিতে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রতিবাদী একটা প্রতীকী প্রতিবাদ জানালাম। আচ্ছা, এইটা নিয়ে এই রাস্তাটা খারাপ রয়েছে? এই রাস্তাটা প্রায় 5-7 বছর। দুর্ঘটনা কি প্রায় ঘটে? দুর্ঘটনা সেইভাবে হতাহতটা নয়, এমনি আহত হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আপনার স্কুলের বাচ্চারাও হয়? হ্যাঁ, আমার স্কুলের বাচ্চা এবং স্কুল টিচার যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই
প্রতিনিয়ত একটা টেনশনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে তাদের চলতে হয়। এই নিয়ে কোথাও জানিয়েছিলেন? এই নিয়ে এখানে জনপ্রতিনিধি যারা এখানে সমাজ সেবক রয়েছেন তাদেরকে আমরা জানিয়েছি যে ইমিডিয়েটলি রাস্তাটা না সারালে এইখানে যে মানুষেরা বসবাস করেন সেটা তো দেখে মনে হচ্ছে না রাস্তার যা পরিস্থিতি যে এখানে কেউ বসবাস করেন না, অথচ এখানে একটা গঞ্জ এলাকা এটা, কিন্তু কিন্তু সবাই যেন নীরব, এই কাদা দিয়ে নীরবে তারা হেঁটে যাচ্ছে, কোনো প্রতিবাদ সেই অর্থে নেই। কি নাম আপনার? আমার নাম নিরঞ্জন বেরু, আমি স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক। প্রধান শিক্ষক, বিষয়টা একটু বোঝবার আছে। ব্যাপারটা হচ্ছে কিনা যে যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের হচ্ছে কিনা যে বিক্ষোভ দেখানোটাই স্বাভাবিক, কিন্তু বাস্তবটা বুঝুন, সেটা হচ্ছে কিনা যে ওই রাস্তাটা প্রায় ধরুন প্রায় কম বেশি প্রায় 2 কিলোমিটার রাস্তা খারাপ আছে, ভয়ঙ্কর অবস্থা। এখন ওই রাস্তাটা হচ্ছে কিনা যে জেলা পরিষদের আন্ডারে, জেলা পরিষদ থেকে ওই রাস্তাটা করবার জন্য 30 লক্ষ টাকা অনুমোদন দিয়েছিল। 30 লক্ষ টাকা অনুমোদন যখন দিয়েছিল তখন হচ্ছে কিনা যে আমি চিঠি দিয়ে জেলা পরিষদ থেকে জানাই যে ওই রাস্তাটা আপনারা একটু খোঁজ নিলে দেখবেন ওর আশেপাশে বেশ কিছু ভাটা অবস্থিত, যার ফলে হচ্ছে কিনা যে প্রতিনিয়ত হচ্ছে কিনা যে প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে, ট্রাক্টর যাতায়াত করে, প্লাস ওইখানে দেখবেন অনেক ব্যবসা আছে, মানে দুদিকেই দেখবেন গোডাউনের ব্যবসা আছে, যে ব্যবসার ফলে বেশ কিছু বড় গাড়ি ঢোকে। সে এই কারণেই হচ্ছে কিনা যে আমি জেলা পরিষদকে জানিয়েছিলাম যে আপনারা যদি হচ্ছে কিনা যে 30 লক্ষ টাকা ওই রাস্তাটা তৈরি করেন তাহলে রাস্তাটা টিকবে না, রাস্তাটা ভালোভাবে করুন অন্ততপক্ষে, কারণ দীর্ঘদিন খারাপ অবস্থায় রয়েছে, যখন ভালোটা ভালোভাবেই দেখা হোক। আর রাস্তাটা হচ্ছে কিনা যে যখনই রাস্তাটা কোনো রকমের রাস্তাটা করলে রাস্তাটা টিকতো না, তার একটাই কারণ ছিল রাস্তার সাইড দিয়ে কোনো ড্রেনের ব্যবস্থা ছিল না, মানে জল নিকাশি ব্যবস্থা ছিল না, একটু বৃষ্টি হলে পরেই জল দ্বারা তো রাস্তাগুলো নষ্ট হয়ে যেত। আর তার মধ্যে হচ্ছে কিনা যে ধরুন ভাটার গাড়ি চলে, বালির গাড়ি চলে, প্রচুর পরিমাণে চলে। তাই জেলা পরিষদকে যখন আমি চিঠি করি, ডিএম ম্যাডামের কাছে যখন চিঠি করেছিলাম, তখন তার পরিপ্রেক্ষিতে তারা অনুমোদনটাকে বাড়িয়ে 60 লক্ষ টাকা করে। 60 লক্ষ টাকাও যখন করে তখনও কিন্তু আমি আবার ফার্দার চিঠি দিই, প্রত্যেকটা চিঠি আমার কাছে আছে, ফার্দার চিঠি দিয়ে আমি বলি যে পরিপূর্ণতার যদি রাস্তাটা না তৈরি করতে পারেন তাহলে এই রাস্তাটা টিকবে না। পরবর্তীকালে তারা আবার ফার্দার একটা এস্টিমেট করেছে, এই এস্টিমেটটা এসেছে 2 কোটি 83 লক্ষ টাকা। এই 2 কোটি 83 লক্ষ টাকা যেমন জেলা পরিষদকেও জানিয়েছি, সাথে সাথে হচ্ছে কোনো যে রাজ্য সরকারের দপ্তরেও জানিয়েছি, যে যেটা আপনারা বলছেন ওই পথশ্রী প্রকল্পে ইতিমধ্যে আমাদের জানানো হয়ে গেছে। আর তার মধ্যেও আর একটা জেনে রাখুন, ইতিমধ্যেই হচ্ছে কিনা যে জেলা পরিষদ থেকে রাস্তার ধারে বড় ড্রেন ইতিমধ্যে তৈরি করে ফেলেছে, ড্রেনটাও তৈরি হয়ে গেছে। সাথে সাথে হচ্ছে কিনা যে আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মাইলস্টোন একটা প্রজেক্ট হাতে নিয়েছে, যেটা হচ্ছে কিনা যে গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জলের কানেকশান, ইতিমধ্যে পাইপ লাইনও কিন্তু বসানোর কাজ ওখানে শেষ হয়ে গেছে। গেলে দেখতে পাবেন যে পাইপ লাইনের কাজটা হওয়া আর ড্রেনটা হওয়ার জন্য রাস্তাটা আরও একটু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ড্রেনেজ কাজ শেষ, আবার হচ্ছে কিনা যে পাইপ লাইনের কাজ শেষ, 2 কোটি 83 লক্ষ টাকার এস্টিমেট হয়েছে। আপনারা যদি এস্টিমেট দেখতে চান আমি দেখিয়ে দিতে পারি, ভেটিং অবস্থায় আমাদের পাঠানো হয়েছে। এর পরের ফেজটা হচ্ছে ওটার হচ্ছে কিনা যে রাজ্য সরকারের থেকে অনুমোদন আর হচ্ছে টেন্ডার। অতএব এটা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ যে যন্ত্রণাটা হচ্ছে কেন ওখানকার স্থানীয় বাসিন্দারা উপভোগ করছে বা যারা হচ্ছে কিনা যে এতদিন ধরে সহ্য করছেন, এই যন্ত্রণাটা আমাদেরও রয়েছে, কারণ আমরা চাইছি ওই রাস্তাটা ভালোভাবে হতে, অন্ততপক্ষে একবার রাস্তাটা করলে যেন 4-5 বছর যেন হাত না দিতে হয়। তবে ওনারা যেটা বলছেন একদম যুক্তিসঙ্গত, রাস্তাটার অবস্থা সত্যিই খারাপ, খুব ভয়ঙ্কর অবস্থা, তবে নিশ্চিন্তে থাকতে পারেন। আর বর্ষাটা হচ্ছে বলে, বৃষ্টিটা হচ্ছে বলে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে, ওই রাস্তাটা অবশ্যই হবে, কারণ বাংলার মুখ্যমন্ত্রীর নাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি সব দিকে আছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ওই রাস্তাটা কিন্তু হবে। আর যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের বিক্ষোভ দেখানোটা হচ্ছে কেন যে আইনসঙ্গত, আমি বলছি না যে তারা বিক্ষোভটা দেখিয়ে ভুল করেছেন, কারণ তাদের বিক্ষোভ দেখানোটাই স্বাভাবিক, কিন্তু এই রাস্তা হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাগনাপাড়া রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, প্রথম টেন্ডারে অংশগ্রহণ করেনি, সেকেন্ড টেন্ডারে তো একটা পড়লেই ওটা কাজটা শুরু হয়ে যাবে। আমাদের কালীনগরের রাস্তা, আমার বিধানসভায় 3টে রাস্তা অত্যন্ত খারাপ অবস্থা, তার মধ্যে 2টো রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, শুধুমাত্র এই রাস্তাটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন এই রাস্তাটাও হবে।